गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एडुटॉक्स विथ मेडिको। तो आजकल वीडियो तुम्हारे नीट काउंसलिंग सम्पर्कित को इनफरमेशन देर नय। तो ये वीडियो मेनलि थार्ड प्रफ पार्ट टू एर एक छोट इवेंट एमबीबीएस लाइफे से तुम्हारे साथ शेयर करब। हमें कदिन आगे तो आजकल वीडियो तुले धरब जो तुम्हारा जो हमें तुम्हारे जो पोस्टर प्रेजेंटेशन छो। तो पोस्टर प्रेजेंटेशनर जो की करलम की करते हलो पोस्टर प्रेजेंटेशन कि कैन ही करलम से समस्त किचू आजकल वीडियोते तुम्हारे साथ शेयर करब। तो चलो देरी ना करे वीडियो स्टार्ट करा जा। तो देखो पोस्टर प्रेजेंटेशन आसले कि এটা হলো নতুন কারিকুলাম যেটা আমাদের ইয়ার থেকে স্টার্ট হয়েছিল 2019 থেকে সিবিএমই কারিকুলাম। তো এই কারিকুলাম হিসাবেই কিন্তু ফাউন্ডেশন কোর্স আছে যেটা একদম ফার্স্ট ইয়ারে হয়, যেটা কিন্তু আগে এগুলো ফলো করা হতো না। দেন আমাদের সিলেবাসটাও চেঞ্জ হয়ে গেছিলো, আমাদের সেকেন্ড ইয়ারে কিন্তু এফএসএমটা ছিল না, যেটা আমাদের থার্ড আগে থাকতো সেকেন্ড ইয়ারে, বাট আমাদের সময় থার্ড সেকেন্ড ইয়ারে ছিল না, সেটা থার্ড ইয়ারে দিয়ে দিয়েছিলো। আর আগে থার্ড ইয়ারে থাকতো তিনটে সাবজেক্ট, আমাদের কিন্তু চারটে সাবজেক্ট এক্সাম দিতে হয়েছিল। দেন ফাইনাল ইয়ারেও কিন্তু এই যে আমাদের আজকের পোস্টার প্রেজেন্টেশনটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু এই নতুন কারিকুলামের অন্তর্গত। তো সেই কারিকুলাম হিসাবে থার্ড প্রফ শেষ হওয়া আর ফাইনাল প্রফ স্টার্ট হওয়া এর মাঝে একটা টাইমে অনমন মতন টাইম দেওয়া হয় এবং সেখানে এই ইলেকটিভসটা করতে হয়। এটাকে ইলেকটিভস বলা হচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু করতে হবে, মানে আমাদের 200 জন স্টুডেন্ট, তো 200 জনকেই করতে হবে এবং সবার কিন্তু সেম নয়। যেমন আমার পড়েছিল মেডিসিন এবং অ্যানাটমি, তো এরকম তাদের রোল নাম্বার ওয়াইজ এরকম ডিভাইড করে দিয়েছে, কারণ নিউরো মেডিসিন, কারোর ইউরোলজি, কারোর অ্যানাটমি, কারোর বায়োকেমিস্ট্রি, এবং মানে প্রত্যেকেরই দুটো দুটো করে থাকবে, দুটো করে সাবজেক্ট থাকবে 15 দিন এবং 15 দিন অল্টারনেট করে করে হবে। তো সেখানে বিভিন্ন রকম কারিকুলাম করতে হবে। তো অন্য ডিপার্টমেন্ট হয়তো অন্য কিছু করিয়েছে, তো আমাদের যেটা মেডিসিন ছিল মানে আমাদের অ্যানাটমিতেও একটা স্লোগান লিখে দিতে হয়েছিল, সেটা আমার ভাগ্যে পড়েছিল, এবার সেটা স্টুডেন্ট ওয়াইজও ডিভাইড হয়ে গেছিলো। আর মেডিসিনে আমাদের যেটা করেছিল সেটা হলো আমাদের 8টা কেস, মানে ওয়ার্ডে যে বিভিন্ন কেসের হিস্ট্রি নিয়ে সেটার ফলো আপ, মেডিসিন কী দেওয়া হচ্ছে, এক্সামিনেশান, এই সমস্ত কিছু করতে হয়েছিল 8টা কেস নিয়ে, সেটা একটা খাতাতে নোট করতে হয়েছিল। তো টোটাল 8টা কেসের এরকম লিখতে হয়েছিল, যেমন এক্সামে লেখে সেটা তো ছিলই, সাথে ওটার ফলো আপ কী, মেডিসিন কে দেওয়া হচ্ছে, এরপর কী হতে পারে, সেই সমস্ত কিছুই আমাদের ওটাতে নোট করতে হয়েছিল একটা 8টা কেস। তাছাড়াও আরও একটা লেখা ছিল যেটা ছিল রিফ্লেকটিভ রাইটিং। তো সেখানে যা কিছু লেখা, তোমার মেন্টর কে, তোমার পোস্টিং কতদিনের আছে, কী পোস্টিং, দেন তুমি এখান থেকে তোমার মোস্ট ইন্টারেস্টিং কেস কোনটা লাগলো, দেন তুমি কোন কেসটা সম্পর্কে বেশি একটা শিখতে পারলে না, জানতে পারলে না, সেটাও নোট করো। দেন তুমি এই যে মেডিসিন ইলেকটিভসটা হলো সেখান থেকে কী কী শিখলে, সেটা লার্নিং পার্স বলে একটা ছিল, সেখানে এই সমস্ত কিছু লিখতে হয়েছিল। একটা ছিল সমস্ত কেস নোট করা, একটা ছিল রিফ্লেকটিভ রাইটিং, আর একটা যেটা ছিল সেটা হলো পোস্টার প্রেজেন্টেশন। তো পোস্টারের যে টপিকটা ছিল সেটা স্যারই আমাদের এইচওডি ডিভাইড করে দিয়েছিলেন, টপিকটা উনিই দিয়ে দিয়েছিলেন, এবং সেই টপিকের উপর আমাদের পোস্টার তৈরি করতে হবে এবং সেই পোস্টারে তুমি যেটা তৈরি করেছো সেটা আবার স্যারদের সামনে আমাদের প্রেজেন্ট করতে হয়েছিল। তো এই কাজগুলো ছিল মেডিসিন ইলেকটিভসে। তো পোস্টার প্রেজেন্টেশনের জন্য আমার যে টপিকটা ছিল সেটা হলো প্যাথোজেনেসিস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো এটা করেছিল, এটার উপর আমাদের পোস্টার করতে হয়েছিল। তো এই পোস্টারটা আমি তৈরি করেছিলাম পুরো, যেহেতু আমাদের তোমাদের এটাও বলেছিলাম যে আমার ওয়ার্ড কমপ্লিশন টেস্ট ছিল, তারপরে একদিন গ্যাপ ছিল, আর তারপরের দিনই আমাদের পোস্টার প্রেজেন্টেশন ছিল। তো আমাদের 4 জনের একই ডেটে ছিল, বাকিদের অন্য ডেটে, টোটাল 12 জনের করতে হয়েছিল। তো একদম ফার্স্ট ডেতে আমাদের ছিল, যেহেতু একদিন মাত্র সময় ছিল দুটো এক্সামের পরে, তো সেই দিন আমি সারা রাত জেগে এই সমস্ত কিছু করেছি, আর ভোরবেলা 5টার সময় ঘুমাতে গেছি, সারা রাত ধরে আমি শুধু পোস্টার মেকিং করেছি। আমার যারা ফ্রেন্ড ছিল, আমাদের 4 জনের ছিল, 3 জন ছেলে আর আমি, তো ওরা জাস্ট লিখে লিখে করে নিচ্ছে, কোনোভাবে করে দিতে হবে পোস্টার, এটাই মানে টার্গেট ছিল। বাট আমার যখন মনে হচ্ছিল যে আমি যখন কিছু করব তো সেটা একটু ভালোভাবেই করব, যখন এফোর্টটা দিচ্ছি তো একটু সেটাকে যাতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, যাতে সবাই ভালো বলে, তো সেই রকমভাবেই আমি করার চেষ্টা করি, সেটা সব কিছুই। তো সেই জন্য আমি মানে অনেক টাইম লাগছিল ঠিকই, আর আমি একদমই মানে প্রফেশনাল আর্টিস্ট বা কখনো আঁকা শিখেছি এরকমও নয়, বাট আমি চেষ্টা করি যে আমার বেস্টটা দেয়া, সেটা যে কোনো বিষয়েই হোক না কেন, এবং সেই জন্য আমি খুব টেনসড এবং খুবই নার্ভাস থাকি যে কোনো বিষয় নিয়েই হোক না কেন। জাস্ট আমার মনে হচ্ছিলো যে স্যাররা কী কোশ্চেন করবেন, কীভাবে প্রেজেন্ট করবো, কেমন হবে, এই সমস্ত চিন্তা মাথায় ঘুরছে, আর ঘুম তো হয়নি। দেন সকালবেলা আমি খেতেও পারিনি, জাস্ট তাড়াহুড়ো করে আমি ভাবলাম ওরা পৌঁছে গেছে, সবাই পৌঁছে গেছে, দিয়ে আমি তাড়াহুড়ো করে পৌঁছালাম, পৌঁছে দেখি যে কেউ এখনও আসেনি, জাস্ট আমি একা। দিয়ে আমি রুমটা একটু তোমাদের দেখাচ্ছিলাম, এখানে সেমিনার রুমে আমাদের হবে, এটা অন্য রুম ছিল যেখানে ক্লাস হতো, আর এইটা হলো সেমিনার রুম,
এখানে দাদা দিদিরা যারা পোস্ট গ্রাজুয়েশন করছে মেডিসিনে তাদের এখানে সেমিনার হয়। তো এরপর স্যাররা আসলেন প্রায় আধ ঘন্টা পর, তারপর আমাদের সেমিনার স্টার্ট হলো। তো এরা দুজন আমার আগে ছিল, এই আমার পরেই ছিল, বাট আমার কোনো ভিডিও হয়নি যখন প্রেজেন্ট করছিলাম। তারপর যখন প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা এগুলো আবার বাইরে মেডিসিন ডিপার্টমেন্টের বাইরে এগুলো টানিয়ে দিতে হয়েছিল। তারপর শেষে, একদম শেষে যে আমরা বেশ কটা ছবি তুললাম, প্রথমে এত টেনশন হচ্ছিলো, কোনো ছবিও তুলিনি কিছুই নয়, এবং ভিডিওগুলোও ঠিকঠাকভাবে করতে পারিনি। তো যিনি স্টাফ ছিলেন উনি আমাদের বেশ কটা ছবি তুলে দিলেন। তো এভাবেই আমাদের মেডিসিন ইলেকটিভস শেষ হলো এবং ইলেকটিভসটা শেষ হলো। তো তোমরা জানিও যে আমার পোস্টারটা কেমন হয়েছে এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।